ভয়েস অফ সুন্না, সুন্নতের সত্যবাণী। পর্দার কথা যদি বলতে হয়, আমি কোরআনের দিকে একটু তাকাই। আমি কোরআন শরীফ নিয়ে এসেছি। অনেকে মনে করে যে আমরা অনেক সময় বানিয়ে কথা বলি, অনেকে মনে করে যে সুন্নিরা মন গড়া কথা বলে, কিন্তু সুন্নিরা শুধুমাত্র গায়ের জোরে কথা বলে না। এখানে পর্দার কথা লক্ষ্য করতে গিয়ে আমি দেখলাম কোরআনের ভিতরে আল্লাহ পাক সূরায়ে নূরে পর্দার কথা বলেছেন। মুমেন পুরুষদেরকে বলেছেন পর্দা করতে, মুমেন নারীদেরকে বলেছেন পর্দা করতে। বাট কেন দেখেন, তাকিয়ে দেখুন, আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার আগে মুমেন পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। এখানে আমরা পর্দার ওয়াজ শুনলেই মনে করি কেবল যেন শুধু মহিলার উপরই পর্দাটা চাপিয়ে দেওয়ার খুব চেষ্টা করি, কিন্তু মূলত কোরআন শরীফে দেখেন মহিলাদেরকে পর্দা বলার আগে পুরুষদেরকে বলেছেন। তার মানে প্রমাণ হলো পর্দা করা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ। যেমনইভাবে নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলছি, আমি অত্যন্ত প্রিয়দাংশ কথা বলে আমি বিদায় আরজ করব। এর আগে আমি আপনাদেরকে বলবো, ধৈর্য এবং মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করুন। আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু খেয়াল করি। পর্দা বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র গায়ে একটা কাপড় লাগাইলাম, একটা পায়জামা পরলাম, এটাই কি শুধু পর্দা, নাকি এর বিবাহের কিছু আছে? এইগুলো আমরা একটু খুঁজে খুঁজে বের করবো অত্যন্ত সংক্ষিপ্তভাবে, যেহেতু আজকে আমার আরও 3টি প্রোগ্রাম আছে। আজকের এই আমি রাত্র 3টি প্রোগ্রাম করে এখানে এসেছি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা আছি আজকের এই দরবার থেকে, আমরা আসলে কিন্তু খেতেও আসি নাই, আমরা আসলে দরবারে আমরা যে এসেছি শুধুমাত্র ব্যাটারিটা চার্জ করতে এসেছি। কি চার্জ করতে এসেছি? ব্যাটারি চার্জ করতে এসেছি। কারণ এখানে আল্লাহর ওলিদের দরবারে আদব নিয়ে যত আসা যায় ততই ফলপ্রসূ হবে, আর বিয়াদবি করলে জীবন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একটু আওয়াজ করে বলুন তো ঠিক কিনা। আপনারা কে কে একটু খুশি একটু হাত তুলেন তো দেখি। আসতেন, আপনারা দাঁড়িয়ে আছেন না, একটু পরে আপনারা জায়গা পাইতেন না, আপনারা একটু সামনে এসে বসেন, বসার পরে সুযোগ করে দেন সকলকে, সকলকে আওয়াজ করে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বল হে বন্ধু আপনি বলে দিন মুমিনিন মুমিনদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু পেয়ে গেছি, ওয়াজ পেয়ে গেছি, শুধুমাত্র জামার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে নাই। সর্বপ্রথম বলেছেন তোমরা তোমাদের চোখটাকে দৃষ্টিটাকে অবনত রাখো, জোরে কোন ঠিক কিনা। শুধু বলিলাম দা সুন্দর শ্রুতি মধুর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগুদ্দু অবনত রাখো মিন আবসারিহিম তোমাদের দৃষ্টিশক্তিকে। প্রায় সময় আমরা একটা কথা বলি, চোখ যে মনের কথা বলে, অন্তরের যাবতীয় প্রেম জাগ্রত হয়, অন্তর থেকে সব ধরনের কুমন্ত্রণা জাগ্রত হয় মানুষের চোখের মাধ্যমে, মানুষের আকৃষ্ট হয়, ভালো দিকে আকৃষ্ট হয়, মন্দ দিকে আকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াহফাযু তোমরা হেফাজতে রাখো, ফুরুজাহুম তোমাদের লজ্জাস্থানকে। আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিনের হাদিস মুবারকে দিকে দিকে তাকায়, সেখানেও আমার নবী বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো,
তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, যারা দৃষ্টিকে হেফাজত রাখে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার মর্যাদা বাড়িয়ে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, শয়তান উৎপেতে বসে থাকে, কখন আপনার ঈমানকে লুণ্ঠন করবে? শয়তান অত্যন্ত উৎপেতে বসে থাকে, কখন আপনাকে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ধাবিত করে দিবে। এই জন্য যুবক, একমাত্র ঈমানদার যারা তারা কখনো শয়তান দ্বারা প্রভাবিত হয় না। একমাত্র ঈমানদার যারা, এরা শয়তানের মোকাবেলায় আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোমেন পুরুষদেরকে, মোমেনদেরকে বলেছেন, নারীদেরকে বলার আগে পুরুষদেরকে বলেছেন, কেন জানেন? আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীর পরিচালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পুরুষ হলো নারীর পরিচালক, নারীরা পুরুষের জিম্মা দারিত্বে থাকবে। কারণ হলো, আমার সমাজের চিত্র একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমরা সমাজের মানুষ মহিলাদেরকে ঠিক মতো চালাইতে পারতেছি না। আমরা আমাদের যে দায়িত্বগুলো ছিল, এই দায়িত্বগুলো আমরা স্ত্রীদের হাতে দিয়ে দিচ্ছি, কিন্তু না না, নারী পুরুষের পরিচালক না, পুরুষ হলো নারীর পরিচালক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, সবার উপরে পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছেন। যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মানে হলো বেপর্দা, বেপর্দায় যারা চলে তারা কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেপর্দায় চলতে চলা যাবে না, পর্দা করতে হবে, পর্দার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষদেরকে বলেছেন, কেন বলেছেন? একটাই কথা, আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, কারণ পুরুষ হল নারীদের পরিচালক। এই জন্য প্রত্যেকটা ঘরের মধ্যে বাবার আন্ডারে মেয়ে থাকে, প্রত্যেকটা ঘরে স্বামীর আন্ডারে স্ত্রী থাকে। এই জন্য পুরুষ যদি সচেতন হয়ে যায়, তাহলে অটোমেটিকলি আমার মা বোনেরাও ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন, আমি পুরুষদের পর্দা দিয়ে শুরু করলাম, চোখকে অবনত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে, নির্ধারিত যে সতর, এই সতর আপনাকে ঢেকে রাখতে হবে, আত্মাকে শুদ্ধ করতে হবে। এরপরে আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে মহিলাদেরকে বলে দিয়েছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, মুমেন নারীদেরকে বলে দেন, এখানে এখানে খুব সিরিয়াসলি বস, এই জায়গায় অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এই পৃথিবীতে যতগুলা পুরুষ তাদের নিজেকে বিলিয়ে দিয়েছে শুধুমাত্র মহিলাদের দিকে আকর্ষণের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখ যেমনের কথা বলে, যাবতীয় কুমন্ত্রণা উদ্রেক হয় চোখের মাধ্যমে, দেখার পরে সব কিছু গঠিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, মুমেন নারীদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, মুমেন নারীদেরকে বলে দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, মুমেন নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, এরা যেন এদের লজ্জাস্থানকে হেফাজত করে।
তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এদের সৌন্দর্যকে যেন প্রদর্শন না করে, ইল্লা মা যাহারা মিনহা, যা কিছু প্রদর্শনের অনুমতি পেয়েছে, যেইগুলো আল্লাহ দিয়েছে, যেই সমস্ত বিষয়গুলো প্রয়োজনে প্রয়োজনে খুলে রাখা যায় গেছে, সেই প্রয়োজনে যেই সমস্ত মুখ আছে হাত আছে সময়ে যে যেইগুলো খুলে রাখা দুরস্ত আছে, এইগুলো ছাড়া তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আর চোখকে অবনত রাখে। এবার একটা আয়াতের চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওয়ালিয়া দরিবনা বি হুমুরিহিন্না আলা জুলুবিহিন্না, একটা গুরুত্বপূর্ণ আয়াত, শুধু এই আয়াতটা দিয়ে বয়ান করা যাবে। কি বলছে দেখেন, খুবই জটিল, এটা আমার দেশের একদম সিম্পল হয়ে গেছে এখন, কিন্তু এটার আলোচনা পর্যালোচনা খুব কম। কিন্তু আল্লাহ আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহর বিধানের বাইরে কি আমরা যেতে পারবো, কথাখান আমরা যেতে পারবো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়া দরিবনা বি হুমুরিহিন্না আলা জুলুবিহিন্না, তারা যেন মোটা চাদর দিয়ে মোটা কাপড় দিয়ে যেন তাদের বক্ষটাকে ঢেকে রাখে। কিন্তু সবচাইতে দুঃখজনক ব্যাপার হলো, আমার দেশের মা বোনদেরকে আমি বলে দিয়ে যাই, রাগ করবেন না, এখানে অনেক মা বোনরা আসতে পারেন, পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, মা ও মা, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, আল্লাহ বলছেন তোমার সৌন্দর্যকে তুমি ঢেকে রাখো, তোমার বুকের উপরে কাপড় রাখো, এমন ভাবে কাপড় পরিধান করো যেন তোমার দিকে অন্য কোনো পরপুরুষ নজর করতে না পারে, আকৃষ্ট হতে না পারে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, মহিলারা রাস্তা দিয়ে গেলে গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ঠিক কিনা বলো? সুগন্ধি ব্যবহার করলে অনেকে বলবে কোথায় থেকে গ্রান আসে, তাকায় যখন তাকাবে প্রথম যেই সুগন্ধির কারণে তাকাইলো, পরবর্তীতে সেই তাকানোর আর সুগন্ধির মধ্যে থাকে না, তার অন্তরে একটি কুমন্ত্রণা জাগ্রত সৃষ্টি হয়, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়া দরিবিনা বি হুমুরিহিন্না আলা জুলুবিহিন্না, ও যুবক বাড়িতে বোনকে বলে দিবা পর্দা করো, ও যুবক মাকে বলবা মা তুমি পর্দা করো, কারণ পর্দা করা হলো ফরজ, আল্লাহ বলেন তোমাদের পক্ষ দেশে কাপড় দিয়ে ঢেকে রাখবে, এমন ভাবে কাপড় পরবে না যেন তোমার সৌন্দর্য মানুষের সামনে প্রকাশিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অত্যন্ত সুসজ্জিত সুশোভিত করে বানিয়েছেন, এই জন্য এই সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করা যাবে না। কিন্তু দুঃখজনক সত্য, রাগ করলে আমার কিছু আসে যায় না, সিরাজদার দরবার শরীফ থেকে বলে দিয়ে যায়, আমাদের সমাজের ভিতরে বাজারে এমন বুকরা বের হয়ে বোরকা বের হয়েছে, এই বোরকা বলা বর্তমান সামাজিকভাবে অত্যন্ত আপত্তিজনক, কথা বলেন ঠিক কিনা? মা, আমি তো দেখেছি, আমি নিজে দেখেছি, আমরা যখন নানা বাড়িতে যাইতাম, আমার আম্মা আমাদের সাথে যাইতেন, একসাথে যাওয়ার সময় মাকে দেখেছিলাম বোরকা পরেছিল, এমন ভাবে বোরকা পরেছিল মাথার যে ওড়নাটা আছে ওড়নাটা দিয়ে মুখ ঢেকে তারপরে শরীরটাও ঢেকেছিল, আর এখন তো বোরকা যে পরা হয় গায়ের ভিতরে কোনো কাপড় থাকে না, সত্যি ডিজাইন, হ্যাঁ এটি সঠিক সত্য ডিজাইন, ওরা টাইট ফিটিং বোরকা পরবে, আর একটা এটা কি কো আফসার ভাই, এটা ওই ভাই না না স্কার্ফ, স্কার্ফ পরে, হ্যাঁ স্কার্ফ পরে, শুধুমাত্র স্কার্ফ, এগুলো আগে ছিল না, আগেও স্কার্ফ ছিল, এগুলো মা বোনেরা উন্না দিয়ে বুরকার কাপড় দিয়ে বানাইতেন, আর এখন বুরকা এক কালার হলে ওইটা আরেক কালার হতে হবে, এমনভাবে স্কার্ফটা বানবে গোল কইরা, এখন উপরে মট বানায় বানাবে আর কিরকম, আর এই শরীরের ভিতরে আর কোনো কাপড় দিবে না, ওরা এই রাস্তা দিয়ে চলতেছে। আমি তাহিরি আল্লাহর এই আয়াত থেকে দাত্তহীন কণ্ঠে সিরাজ দেবতার বার থেকে বলে দিয়ে যাই, বর্তমান বাজারে যেই সমস্ত বোরকাগুলো আমার মা বোনেরা পরিধান করতেছে, এই সমস্ত বোরকা এই কোরআনের আয়াতের সঙ্গে পরিবন্ধী, কথা বলেন ঠিক কিনা বলে?
এই আয়াত দিকে তাকালে এই বোরকাগুলো আর চলে, এটা হারাম। এটা কি পাওয়া যাবে না? যে বোরকা পড়লে আপনার মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে সেটা পড়া যাবে না। এই জন্য এই শরীর আপনাকে আপনাকে এই প্রদর্শন করবেন, আপনার এটা এই অনুমোদন ইসলাম আপনাকে দেয় নাই। আপনাকে এমন কাপড় পরতে হবে যেন মানুষ আপনার দিকে তাকিয়ে আকৃষ্ট হতে না পারে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির আব্বা, নামটা কি বলছিলাম, বলেন না বলেন না, আবু সালেম মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, তিনি বাড়িতে আসলেন, এসে দেখতেছেন যে ওনার স্ত্রী কাপড়ের দিকে একটা ছেলে এমনভাবে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে মনে হয় যেন কাপড়ের দিকে তাকিয়ে তার মনের আশা পূরণ করতেছে। মানে হলো কি, ওনার স্ত্রীকে তো আর কেউ দেখে না, যেহেতু দেখে না কাপড়টা কোন রঙের পরে, এটা দেখার জন্য এক ছেলে বাড়িতে এসে উৎপেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়টার দিকে তাকাই রইল। তখন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই যখন দেখতে পেলেন ছেলেটা কাপড়ের দিকে তাকিয়ে আছে, তিনি কী করলেন, ওই কাপড়টাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন। উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, স্বামী হ্যাঁ আমার কাপড়টা কেবলমাত্র নতুন আপনি এনেছেন, মাত্র একদিন কাপড়টা পরলাম, আর এই কাপড়টাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন, তার কারণটা কি? তখন তিনি বললেন, শুনো আমি বাড়িতে এসে দেখেছি একটা লোক তোমার শাড়ি কাপড় দিকে তাকিয়ে আছে বদ নজর কু নজরে, তখন আমি এই কাপড়টা পুড়িয়ে ফেলেছি, কারণ এই কাপড়টা যখন তুমি পরবে আমার তোমার পেটে তো সন্তান আছে, এই কাপড়টা যখন তুমি পরবে তোমার কাপড়টা তোমার পেটের উপরে থাকবে, এই কাপড়ের বদনসরের আসর তাসির তোমার সন্তানের উপরে পড়তে পারে, এই জন্য আমি কাপড়টা পুড়িয়ে ফেলেছি। বাবার আমার দেখেন সেই পেট থেকে তো হযরত আব্দুল কাদের জিলানি হয়েছে। আর আমার দেশের মা বোনরা রাগ করবে জানি আমি অনেকেই, কারণ মা বোনরা তো খুব তরিকতের মা বোন, এরা তো শান টান গাইলে খুব পছন্দ করে, কিন্তু মা গো ও মা শান দিয়ে তুমি করো বাকি, আগে নিজেকে সেভ করো, নিজেকে সেভ করো। তুমি যদি রসুল বলেছেন চারটা বিষয় যদি মা বোনদের মাঝে থাকে, নারীদের মধ্যে যদি চারটা জিনিস থাকে তাহলে সেই নারীটা জান্নাতে যাবে। এক নম্বর, সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। দুই নম্বর, বুখারী শরীফ হাদিস বলছি ভাই, মুসলিম শরীফ হাদিসটা আছে, আমি আজকেও দেখেছি। এক নম্বর, সে পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ে। দুই নম্বর, সে যদি রমজানের রোজা রাখে। তিন নম্বর, সে যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। চার নম্বর, সে যদি স্বামীর খেদমত করে। আমার আল্লাহর হাবিব বলেন যে এই নারীটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল আর রমজান মাসে রোজা রাখলো আর স্বামীর খেদমত করলো, পাশাপাশি সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবেন। তো লাভ না লস, কথা কর, লাভ না লস, লাভ লাভ তো লাভ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন পর্দা করতে হবে। এই পর্দা আমার মা বোনদের দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, এই শাড়ি কাপড়টা পুড়িয়ে ফেলছেন। আরেকটি কথা আমার বলতে হয়, কথাই কথা বেড়ে যায়, আমি চাই না যেত লম্বা করব। এরপরে আমি অত্যন্ত মূল মূল কিছু টপিকগুলোই বলতেছি যেগুলো আমাদের আজকের আমার বিষয় অনুযায়ী যথেষ্ট হবে বলে আমি আশা করি। দুঃখজনক হলো সত্য, আমার দেশের নারীরা, আমার দেশের মা বোনেরা, আমার দেশের বোনেরা, ওরা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। কেন জানেন, বাচ্চা যখন পেটের ভিতরে থাকে, ওরা সাত মাসের বাচ্চা বলেন, ছয় মাসের বাচ্চা বলেন, আট মাসের বাচ্চা বলেন, আমার মা বোনদের ইতিহাসে এমনও পাওয়া যায় যে গৌসে পাক তার স্ত্রী গৌসে পাকের আম্মা তাকে পেটে ধারণ করে জীবনে কোনোদিন পরও পুরুষের সামনে যায়নি। পাশাপাশি গৌসে পাকের আব্বা কাপড়টাকে পুড়িয়ে ফেললেন, কেন কাপড়ের দিকে একটা ছেলে তাকালো, এত বড় চিন্তা করেছেন। আজকে আমার মা বোনেরা পেটের মধ্যে বাচ্চা নিয়ে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের মার্কেট ও মার্কেট করতে যায়, তো ওই পেট থেকে বাইজিদ মুস্তামি হবে না তো কৈত্রিক হবে নাকি? ওই পেট থেকে বাইজিদ মুস্তামি বের হবে? অসম্ভব 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 অসম্ভব। জি জি ভালো আছি, আমার তো আপনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে তাই না? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো বিষয়ভিত্তিক কথা বলছি, অসুবিধা হচ্ছে কারো? আমার বিষয় দিস, কিন্তু আমার তো দেখার সুযোগ নাই, আবার দেখ দেখ যে ওয়াশ করবো, এই সুযোগ তো আমার নাই, যা জানি তাই কইতেছি আর কি। লাস্টে একটু শান হইব তো ইনশাল্লাহ।
সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা আপনাদের খুরাক আমি দিয়া যাবো, না দিয়া দিতাম না আপনারা চিন্তা করেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ? যারা যেটা মানা এটা তো না হইলেও চলে না, কথা কোন ঠিক নিয়ে? আমি শানই ইমান সুরই নূর, কথা কোন ঠিক নিও? এবার আসেন তো দেখি, এবার আসেন তো আমি সারমা রাখেন, কথা কেন আমি একটু বুঝাইলি, আমি আইলটা বাইন দেবে তারপরে ওয়াশ করি। এবার বলেন তো আমার মা বোনরা পেটের ভিতরে বাচ্চা রেখে অনেক সময় মার্কেটে যায় কিনা? আওয়াজ নাই খেলে গে, যায় কিনা? এই পিছনে হাত তোলো, তোমরা যারা দাঁড়াইছো হাত তোলো জোর, বসে যারা বসেছেন তারা না, আপনারা কি শুনতে পান আমার কথা? আরে হাত তুললে বলেন না, আপনারা কি শুনতে পান? ওই হাত লামাইছেন গেলে তোলেন না, যারা হাত তুলে রেখেন, আপনারা যারা বসে আছেন আপনারা কি নবীকে মহব্বত করেন? যারা দাঁড়িয়ে আছেন আপনারা করেন? তাহলে নবীর মহব্বতে বসুন, পাঁচ সেকেন্ডে বসুন, নবীর মহব্বতে বসুন, বসুন, নবীকে ভালোবাসলে বসুন, ব্যারিকেড দিয়েন না, ব্যারিকেড দিয়েন না, বসেন, বসে যান, বসে যান। তো কইতাম পারি না, আমার তো এমন বিপদ হয়েছে, মানে বৈশা যান শব্দটা কইতাম পারি না, এমন একটা জ্বালা হয়েছে, এরা কইলে একটা আসে মারে, আল্লাহ আল্লাহ। যাই হোক বাবার আমার ওই জন্য গেছিলাম, বাবা কোথায় গেছিলাম? মা ফ, হ্যাঁ হ্যাঁ ফাইন ফাইন, ওই যে সব দিয়ে আমার পরিচিত ফপ ফল, আরে মাশাআল্লাহ মুজাদ্দিদ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুস্তাফা আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দেগী আসুক আত-তাহির সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বাবার আমার কি, হ্যাঁ মহিলারা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় দেখেন আল্লাহর হাবিব কি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন সন্তান পেটে যাবে কিন্তু তোমার জবানকে সুন্দর করতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ এই জবানের তাসির তোমার সন্তানের উপরে পড়বে, তোমার চলাকে সুন্দর করতে হবে, তোমার চলার তাসির সন্তানের উপরে পড়বে। এই জন্য আমি একটু আরেকটু ভাঙিয়ে দিয়ে যাই, আপনারা ওয়াশটা বুঝতে পারবেন। আমার ঘরের মা বোনেরা, কিছু মা বোন আছে সন্তান পেটে রাখলে শাশুড়ি যদি বলে তুমি কাজ করার দরকার নাই, তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করো, শাশুড়িকে উত্তর দেয় আমার কোমরে ব্যথা করে, শাশুড়িকে উত্তর দেয় আমার পেটে ব্যথা করে, শাশুড়িকে উত্তর দেয় আমার ভালো লাগে না, আমার অস্বস্তি লাগে, বমি বমি ভাব হয়, এটা আমার সমাজে গুলো চলে। কিন্তু যুবক ভাইরা আমার, মা বোনদেরকে বলে দিতে হবে, হ্যাঁ মা তোমার পেটের ভিতরে বাচ্চা, তুমি কিছুদিন পরে, তুমি আজকে সম্ভাবনাময়ী মা হতে চলেছ, কিন্তু মনে রেখো তুমি সন্তানকে পেটে রেখে অন্যভাবে সময়টা কাটাবে না, তুমি কোরআন তেলাওয়াত করে কাটাও। এই কোরআন তেলাওয়াতটা করলে এই কোরআন তেলাওয়াতের তাসির সন্তানের উপরে প্রভাব পড়তে পারে কি পারে না? আরে কাউসে পাক তো মার মায়ের পেট থেকে 18 পারা কোরআন তিনি শিখে এসেছেন, তো কেন ওই যে সন্তান পেটে নিয়েছেন শাড়ি কাপড়টা পর্যন্ত গায়ে পেটের মধ্যে লাগাইতে ওনার গৌসে পাকের আব্বাজান দেয় নাই, তার মানে হলো পর্দা যারা করবে লাভ আসে না নাই বলেন? শুধুমাত্র সন্তানই মার খেদমত করবে বিষয়টা এরকম নয়, মা বাবারও কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি, কথা বলেন ঠিক কি না বলেন? সন্তান পেটে থাকলে মাকে অবশ্যই পর্দা করতে হবে, সন্তান পেটে থাকলে মাকে খারাপ কথা বলা যাবে না, এটা হাদিস শরীফের মধ্যে আছে, ফাহশা কথা বলা যাবে না এবং মন্দ কথা বলা যাবে না, সন্তান পেটে থাকলে তাকে অবশ্যই বেশি বেশি ভালো কথা বলতে হবে। এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখানেও মায়ের দায়িত্ব আছে, সন্তানের ডানকানে আজান দিতে হবে, চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন? আজকে আমার আধুনিক মা বোনেরা কি দেখবেন, সিজার করার পরে মা থাকে এক জায়গায় আর বাচ্চাটাকে তুলা দিয়ে পেশায় আরেক জায়গায় ফেলে দেয়, আজান দেওয়ার সময় নেই। আরে বাবা আমি কিন্তু আমার সন্তানের কানে আমি নিজে আজান দিয়েছি, আমি নিজে আজান দিয়েছি, কারণ হাদিস শরীফের মধ্যে আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান তার কানের কাছে উট পেতে বসে থাকে তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, যখন ওই মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিটা তার কানে দেওয়া হয় শয়তান পালিয়ে যায়, তার অন্তরে একটা খোদার জজবা তৈরি হয়ে যায়, জন্মের পরে কানে আজান কি দেহিনি তুমি মাওলানা ছাড়াও নেই, মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী,
এটা কওমির অঙ্গনের হুজুরের মুখে অনেক সময় শোনা যায়। আমি একটু সুর মিলাইলাম কানে আজানের কথা। আজকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদের সাথে আসো খেলা হবে এগুলো বলা যাবে না। আলেমরা হলো এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, আলেমরা হলো এই সমাজের সূর্য সন্তান। এই জন্য এদের সঙ্গে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ভালোবাসা রাখবেন, কারণ আপনার জানাজায় আলেমরা কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ার আমার গভীর মনোযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলে দিয়েছেন ওয়াকুনিল মুমিনাতি আগুদুনা মিন আবসারিহিন্না ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না। নারীদেরকে পর্দার কথা বলেছেন, হ্যাঁ যুবকের দোল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার দেশের মা বোনদেরকে আমি পায়ের ধরে হাত দিয়ে বলে যাই, মা গো মা আমার, বেশি করে পর্দা করেন। একদিন দেখেন আমার হযরতে মওলা আলীর কথা মনে হয়ে গেল, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আমার নবীর কাছে আসলেন। যেই মাত্র নবীর কাছে আসলো, আয়েশা দেখেন আমার নবী ঘরের মধ্যে বসে আছেন। ও বন্ধুরে, হযরতে মওলা আলী বলেন, আমার নবী জীবনে অনেক কেঁদেছেন, ওই দিনের মতন এমন অঝর ধরে কান্না করতে আমরা কোনোদিন দেখি নাই। মওলা আলী সাহস পায় না আমার নবীর জিজ্ঞাসা করবে, মা ফাতেমা সাহস পায় না আমার নবীর জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, হো নবী, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? এবার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এ ফাতেমা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে শুধু মহিলাই দেখতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্বরূপ আমার সামনে উন্মোচন করে দিলেন। ও ফাতেমা, আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধুমাত্র মহিলারা বেশি। এবার আমার নবী বলে, ও ফাতেমা, মহিলাদেরকে আমি শুধু বলবো তোমরা বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি দান খয়রাত করো। এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে চলতেছে? আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আমার নবী রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজির নবী, ওই মহান আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ফাতেমা গো, ও ফাতেমা, আজকে আমি যে দেখলাম জাহান্নামী মহিলারা বেশি তার কারণ আছে, আমি দেখলাম কিছু কিছু মহিলারা আসই জাহান্নামের পারে, তাদের মাথার চুলগুলো নিচে জোলাইয়া পাগুলো উপরে বেঁধে রাখা হয়েছে, আবার কিছু কিছু মহিলাদেরকে শরীরের মাছ বরাবর থেকে বেঁধে ওই গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীগ, কোন অপরাধের কারণে মহিলাদেরকে এমন শাস্তি দিতেছেন? বাবা শাস্তি তো করো না, পাগুলা শুধু বাঁধাই রাখা হচ্ছে না, চুলগুলো শুধু বেঁধেই রাখা হচ্ছে না, চুলগুলো বাঁধার সাথে সাথে তার পাগুলো বাঁধার সাথে সাথে মাথার যে খলিটা আছে এই খলির পাশে আগুনের তাপ দেওয়া আছে। যখন মাথার পাশে আগুনের তাপ দেওয়া রয়েছে, তখন মাথার এই চান্দিটা পড়তে পড়তে একেবারে পড়ে যাবে, আর মাথার মগজগুলো সিটে সিটে বাতের মারের মতন পড়তে থাকবে। নবী গো নবী গো নবী গো, এরা কারা গো এমন ভাবে শাস্তি পাইতেছে? আল্লাহর হাবিব বলে, মা, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার ভিতরে এই চুলগুলাকে সেরে সেরে রাস্তায় চলাফেরা করেছে। এর মানে হলো যারা মাথায় কাপড় রাখে নাই, যারা শরীরের ভিতরে কাপড় রাখে নাই, অর্থাৎ এক কথা হলো যারা দুনিয়ার জমিনে বেপর্দায় চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শাস্তি দিচ্ছে। জুরে কন্যা নাও অনুরোধ কিরা বলি, আজকে থেকে মা বোনদেরকে বলে দিবেন, পর্দার কথা
এক মেয়েটা একটা মেয়ে কথাই কথাই মনে হইয়া গেল, যারা আল্লাহকে ভয় করে তারাই পর্দা করে, যারা আল্লাহকে ভয় করে তারাই নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে তারাই রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে তারাই আমার নবীকে মহব্বত করে। এই জন্য এমন একটা মহব্বতের নারীর কথা মনে হইয়া গেল। ওই নারীটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এ যুবকের দল, যারা আল্লাহকে ভয় করে তারা শরীরের পর্দা করে, যারা আল্লাহকে ভয় করে তারা চোখের পর্দা করে। ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ছেলে মেয়েটার পিছনে লেগে গেছে। আমার সমাজের ভিতরে দেখবেন স্কুল ছুটি হলে তিন রাস্তার মোড়ে অনেক বখাটে পোলাপান বসে থাকে, এমন সন্তান আছে না নাই? না না না, আজকে সিরাজনগর দরবার শরীফ থেকে নিজেকে অত্যন্ত একটা ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, জীবনে কোনোদিন কাহারো বোনকে আমরা ইমপ্রেজিং করবো না, জীবনে কোনোদিন কাহারো বোনকে ক্ষতি করার চেষ্টা করবো না, জীবনে কোনোদিন অন্য মহিলাদের দিকে কুনজরে তাকাইবো না, এই ওয়াদাটা করে যাবেন আল্লাহর কোরআনের আইন থেকে। ও বন্ধু, এই মেয়েটা যখন রাস্তা দিয়া যাইতেছে, একটা ছেলে মেয়ের পিছনে পিছনে লেগে গেল। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এই ছেলেটা আমার পিছনে কেন লেগে গেল? একদিন ছেলেটা পিছনে ঘুরল, মনের আশা পূরণ হয় নাই, দ্বিতীয় দিন পিছে ঘুরল, মনের আশা পূরণ হয় নাই, তৃতীয় দিন ঘুর পড়ল, কিন্তু মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেল। কিন্তু চলে যাওয়ার পরে মেয়েটা একটা ছোট্ট ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আবার ছেলেটাও ভিতরে ঢুকলো, কিন্তু ছেলেটা বাঁচতে পারে নাই, এই ছেলেটা তিন দিনের মাথায় ধরা খাইয়া গেছে। এমন একজনের কাছে ধরা খাইছে যার নাম হলো হযরতে হাসান বসরি। আর জোরে কোনো আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির হাতে যখন ধরা খাইয়া গেল, এবার মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে বন্ধু রে মেয়েটা ডাক দিয়া ক, ভাই রে তুমি কেন আমার পিছনে এমন ভাবে ঘুরতেছ? মেয়েটা ডাক দিয়া ক, বোন আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার পিছনে ঘুরি না, আমি তোমার শ্লীলতা হানি করার জন্য তোমার পিছনে ঘুরি না। বোন গো, আমি কেন তোমার পিছনে ঘুরি জানোনি? তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখ সৌন্দর্য দেখার জন্য আমি শুধুমাত্র ঘুরি। এবার মেয়েটা সূরা নূরের আয়াতটা পড়া তারে শোনাইয়া দিলেন, এবার তুমি কি জানো না, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, তুমি কি জানো না চোখকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চক্ষুকে অবনত রাখার জন্য, তুমি কি ওই আয়াতটা পড়ো নাই? ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, না না আমি পড়েছি, কিন্তু আমি তোমার চোখের সৌন্দর্য দেখে তোমাকে ব্যবহার করার স্বপ্ন দেখি না, আমি শুধুমাত্র কোরআনের ওই আয়াতটা ফলো কইরা ঘুরতেছি। ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ যে বলছেন আসমান এবং জমিনে যা আছে সব কিছু নিয়ে আল্লাহকে গবেষণা করার কথা, গাছটা বীজ থেকে কিভাবে গাছ হলো, পানি থেকে কিভাবে মানুষ হলো, এত সুন্দর আসমানটা আল্লাহ খুঁটিবিহীন কেমন করে বানায় রাখলো, সবগুলা গবেষণা করি, কিন্তু আমি তোমার চোখের দিকে তাকাইয়া আমি শুধু একটা মাত্র গবেষণা করি, কই কি করু, তোমার আল্লাহর সৃষ্টি তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। মানি না জবান খুলে করে আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজ
তিনি কাঁদিতেছেন মাদিনায়, যদি সেইনবিশেফুর হয় এত সুন্দর, যদি সেইনবিশেইনুর হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে যুবক বার আমার, এ বন্ধু মেয়েটা যখন শুনলেন ছেলেটা মেয়ের চোখের দিকে তাকায়, মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক ভাই আজকে তুমি আমার চোখ দিয়ে আল্লাহকে গবেষণা করো। কিন্তু আল্লাহ তো চোখ দিয়ে তুমি আমার দিকে তাকাইতে তোমাকে বানাই নাই, আল্লাহ তো তোমাকে আমাকে নিয়ে গবেষণা করতে বলে নাই। এ যুবক, তুমি হয়তো আমার চোখ দেখে মনিবের গবেষণা করো, কিন্তু তুমি বলছো আমার চোখ সুন্দর। আবার এখানে সমাজে এমন মানুষ আছে যারা আমার চোখ দেখে আমাকে গবেষণা করবে, আল্লাহ থেকে মনিব থেকে বান্দার দিকে কোন নজর করবে। এ যুবক, এবার মেয়েটা তো একমাত্র আল্লাহকে ভয় করে। আমার নবী না বলেছেন যারা নিজেকে হেফাজত করে তারা জান্নাতে আটটা দরজার যেই কোনো একটা দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। এই কথা বইলা মেয়েটা একমাত্র আল্লাহকে ভয় করে, যেই মাত্র ভয় করে কইয়া এইভাবে চোখের ভিতরে যখন একটা শলা নিয়া এই চোখের ভিতরে সে আঘাত করা শুরু করে দিয়েছে। জিজ্ঞেস করা হলো, বোন এমনভাবে তুমি কেন চোখে আঘাত করে রক্তাক্ত করলা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহ যদি আমার হাসরের ময়দানে কয় তোর চোখ দিয়ে কায় মুখ নষ্ট হইয়া গেল, তুই কেন চোখের হেফাজত করতে পারলি না? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি এই চোখ আমি আর রাখবো না কইয়া এই চোখের ভিতরে শলা দিয়া এমন ভাবে আঘাত করে রক্তাক্ত করে একদম সব ভাসাইয়া দিল। ও বন্ধুরে পিছন দিক দিয়া হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন, দুইকা দেখতেছেন ওই দোকানের ভিতরে রক্তাক্ত হইয়া রক্ত একদম একদম অবস্থা ভয়াবহ। এবার তিনি ডাক দিয়ে কয়, যুবক হে আমার এখানে রক্ত কেন দেখা যায়? কয়, হুজুর জীবনে কত আল্লাহর পাগল দেখলাম, এমন পাগল আমি আর দেখি নাই, আমি তার চোখের দিকে তাকাইলাম কেন? এই জন্য তার চোখটা কইল্লা ফালাইছে, এই জন্য তার চোখের মধ্যে আঘাত করেছে। এবার হাসান বসরি একটা দৌড় দিলেন এই মেয়েটার বাড়ির মধ্যে খবর নিতে গেলেন কি অবস্থা। বাড়ির মধ্যে যাইয়া দেখে এই মেয়েটা বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়, তার চোখ থেকে রক্তকরণ হতে হতে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু আমার, বাড়ির ভিতরে কান্নার আওয়াজ যখন শুনলেন গহর দিকে একজন বের হয়ে আসলেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, কে গো আসো, কেন কান্দ? মেয়েটার অভিভাবক কই, হুজুর আমার একমাত্র মেয়েটা বড় আবেদা ছিল, সালেহা ছিল, যাক আমার মেয়েটা আবেদা সালেহা মুমেনা তৈয়বা কনেতা জাহেদা সবেরা সাদেকা ছিল। হুজুর রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়েটার চোখ দুইটা খুইল্লা ফালাইছে। এবার হাসান বসরি বলে, মা তোমার মেয়ের চোখ ডাকাতে খুলে নাই, তোমার মেয়ের চোখ নিজের চোখ নিজেই খুইল্লা ফালাইছে। এবার মা ডাক দিয়ে কয়, হুজুর ও হুজুর গো, আমার মেয়েটা যদি নিজের চোখ নিজে খুলনা থাকে তাইলে আমার মেয়েটা যদি নিজের চোখ নিজে খুলে, কিন্তু আমার মেয়েটা যদি নিজের চোখ নিজে খুললে থাকে গো, আমার মেয়েটা তো জীবনে কোনোদিন কোরআন না পড়ে আকাশের সূর্যের আলো দেখে নাই। ও হুজুর আমার মেয়েটা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আমার মেয়েটা কোনোদিন নামাজ কাজা করে না, এমন একটা আমলদার মেয়ে নিজের চোখ নিজে খোলার কারণে আমার মেয়েটা রক্তকরণ হয়ে মারা গেল। হুজুর আমি জানতে চাই আমার মেয়েটার মরণটা কি আত্মহত্যা হয়েছে কিনা গো হুজুর। হে বন্ধুরে
এই মেয়েটা কিন্তু আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই, এই মেয়েটা চোখ খুলেছে একমাত্র আল্লাহকে ভয় কইরা, যতদিন বাঁচবো আমার চোখ দিকে কেউ নষ্ট হবে এই চোখ আমি আর কাউরে দেখাবো না, এটার নামই হইল তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? যদিও অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করা নিষেধ রয়েছে, মেয়েটা তাৎক্ষণিক এমন ভাবে তার চোখের ভিতরে আঘাত করলো, এই জন্য যুবক ভাইরা ও মা মা ও মা, একটা কথা মনে রাখবেন, আমার নবী ঘরের মধ্যে বসে আছেন, ঘরের মধ্যে বসা আছেন, আমার নবীর পাশে নবীর এক স্ত্রী বসা আছে, নবীর স্ত্রী যেই মাত্র বসা আছে, আমার নবী ডাক দিয়া কয় তুমি ঘরের ভিতরে যাও, একজন লোক আসতেছে। এবার নবীর স্ত্রী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা আসতেছে এই লোকটা তো চোখে দেখে না, তার সামনে কি পর্দা করা লাগবে নাকি, সে তো অন্ধ, তার সামনে কেন পর্দার প্রয়োজন হবে? আমার নবী বলে শুনো গো, এই লোকটা যদিও তোমার না দেখতেছে তুমি তো তারে দেখতেছ, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র তুমি তোমার নিজের সেভ করলে চলবে না, তোমাকে কেউ যদিও না দেখে তুমি যদি কাউকে দেখো সেখানেও পর্দা লঙ্ঘন হবে, তোমার কণ্ঠ উঁচু করতে পারবে না, তোমার নিজেকে মানুষের সামনে পৃষ্ঠ প্রদর্শন তো প্রদর্শন করে চলতে পারবে না। এই বিধানটা দিয়েছেন কে? আরো যেমন দিয়েছেন কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি দেখেছিলাম স্বপ্নে একদল মানুষকে সে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে তাকে প্রবেশ করানো হচ্ছে, আবার উলঙ্গ অবস্থায় তাকে বের করা হচ্ছে, সেখানে পুরুষ সেখানে আগুনে পড়তেছে, মহিলাও আগুনে পড়তেছে। রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, তারা কারা যাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ এরা হলো, তারা ছিল সেখানে আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে যারা দুনিয়ার ভিতরে জিনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরোদেরকে নাউজুবিল্লাহ বলেন। এই যুবক ছেলেরা আজকে যারা সিরাজগঞ্জ দরবারে এসেছো, এটার নাম হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। টাকা খরচ করে এসেছো তোমরা যুবক ভাইয়েরা, ঘাম ঝরিয়ে ওয়াজ শুনতেছো, টোটাল রৌদ্রটা মাথার উপরে পড়ছে, কিন্তু আমরা ঘাম ঝরাচ্ছি, নবীকে ভালোবাসা প্রদর্শন করছি, কোরআনকে ভালোবাসা প্রদর্শন করছি, এটার নাম হলো ভালোবাসা। কিন্তু মনে রেখো, এই ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারি নামের যেই ভালোবাসা ছিল, এই ভালোবাসা অনেকের জন্য হয়ে গেছে কাল, অনেকের জন্য হয়ে গেছে কাল, অনেকের জন্য হয়ে গেছে সর্বনাশ। আওয়াজে মানি না, জোরে বলো ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? বলেন, অনেকের জন্য কিন্তু সেই ভালোবাসা আমাদেরকে নষ্ট করে দিয়েছে। আজকে যদি ওই ছেলেটা যদি পর্দার চিন্তা করত, মেয়েটা যদি পর্দার চিন্তা করত, তাহলে এই ছেলে মেয়েটা অবৈধভাবে কখনো পার্কে কিংবা মোটরসাইকেলে উঠে, এখন তো দেখা গেছে ওবারের নামে কিছু মোটরসাইকেল চালানো হয়, আমার তো ভয় হয় যে ওবারের নামে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কি না। ওবার বাইক আছে না, অনেক অনেক মহিলা ড্রাইভারও আছে, এগুলো বাংলাদেশে মানায় না, এগুলো এত আধুনিক করতে করতে এত আধুনিক করা যাবে না যে আমার ঘরের মাটাকে সুন্দর করে ধারাবাহিকভাবে অবস্থা এমন পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে যে ছেলের পিছনে মেয়ে ইজি বাইকে উঠে সে এখান থেকে ওখানে যাবে। এটা কিসের তোমার জরুরি হালত? এটার নাম জরুরত নয়, যেই জরুরত তোমাকে কিয়ামত ঘটিয়ে দিবে সেটার না, সেই জরুরত আমাদের দরকার নাই, যেই জরুরতে আমাদের জীবন ধ্বংসের মুখে যাবে সেই জরুরতে আমাদের সেই পদক্ষেপ গ্রহণ করার কোনো প্রয়োজন ঠিক কিনা? বলেন, আমি তো প্রায় সময় মাননীয় সরকারকে বলি যে আমাদের যে সহশিক্ষা নামে যে শিক্ষা, এগুলো আলাদা করে দেন, পুরুষের এখানে লেখাপড়া করুক, মেয়েরা মেয়েদের ওখানে লেখাপড়া করুক। কথা বলেন ঠিক না? বলেন, পুরুষের জন্য পুরুষ টিচার হবে, মেয়েদের জন্য মেয়ে টিচার শিক্ষিকা হবে, তাহলে আমাদের আর কোটা থাকবে না 30% মহিলা, এত পার্সেন্ট মহিলা না, ডাইরেক্ট দিয়ে দেন অর্ধেক, মহিলাদের জন্য আলাদা করেন, মেয়েদের জন্য আলাদা করেন, ছেলেদের জন্য আলাদা করেন, দেখবেন ইনশাআল্লাহ আমার মেয়েরাও লেখাপড়া করে, মেয়েদের প্রতিষ্ঠানে মেয়েরা চাকরি করবে, আমাদের মেয়েরা আরও স্বাবলম্বী হবে। কথা বলেন ঠিক না? বেঠিক, আমি তো মনে করি আমার মেয়েদেরকে ঠকানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বলেন,
একদম সমর্পণ করে দেন। আরেকটি কথা হলো, আমার ছেলেরা রাস্তাঘাটে দেখা যায় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে উদ্যুক্ত করার জন্য। এই ব্যাপারে সরকারকে আমি ধন্যবাদ দেই, কারণ সরকার একটি আইন পাস করেছে, কোনো ছেলে যদি কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করে তাহলে ছেলেদের 6 মাসের জেল হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আর একটা ধন্যবাদ দেই আজকে সিরাজগঞ্জ দরবার থেকে মহামান্য রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে। বাংলাদেশে তো ঈদ মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ছিল এবং প্রতি এই তারিখে প্রত্যেক প্রতিষ্ঠান বন্ধ করে নির্ধারিতভাবে কর্মসূচি ছিল। কিন্তু আরেকটি সুখবর আমাদের জন্য, মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে, আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। সিরাজগঞ্জের দরবার শরীফের একজন নগণ্য আমি গোলাম হিসাবে আমি একটি কথাই শুধু বলতে চাই, হে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আপনি শেষ সময়ে এখন চমৎকার একটি কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ জানাই। আমরা দেখেছি একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে, 26 মার্চ স্বাধীনতা দিবসে যেমন করে সরকারি বেসরকারি শিক্ষা ভবনে পতাকা উত্তোলন করা হয়, 21 ফেব্রুয়ারি ভাষা দিবসে যখন এই পতাকা উত্তোলন করা হয়, 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি ভবনে যখন পতাকা উত্তোলন করা হয়, এবং 15ই আগস্ট শোক দিবসে পর্দাকে অর্ধনমিতি করে রাখা হয়, অর্থাৎ পর্দা পতাকা উত্তোলনের যে সিস্টেম আমাদের দেশে বিভিন্ন সময়ে বাংলাদেশে রয়েছে, মাননীয় রাষ্ট্রপতি তিনি একটি গ্যাজেট প্রকাশে বলেছেন প্রত্যেক সরকারি বেসরকারি ভবনে আগামী মিলাদুন্নবী থেকে ঈদে মিলাদুন্নবীসাল্লাম উপলক্ষে পতাকা উত্তোলন করতে হবে। খুশি না বেজার? আরো ধরে খুশি না বেজার? দেখছেন, বুঝতে হবে সুন্নিয়তের বিজয় নিশান উঠতেছে, বাতেল থরথর করে কাঁপতেছে। জোরে বলো ঠিক কি না বলো? বিষয় তো পর্দা, লড়তাম পারি না, এরপরে পেয়েলাই বাইবুসে কি কন, এরপরে বলতে হয়, কারণ অবস্থার আলোকে বলতে হয়। এখন আমরা রাষ্ট্রীয়ভাবে যেমন একটা ছুটি পাইছিলাম, এখন পতাকা যেহেতু উত্তোলনের সুযোগ পাইছি, এখন এগুলো আমাদের রাষ্ট্রীয় ইস্যু। এই রাষ্ট্রীয় মর্যাদায় যে সমস্ত দিবসগুলো পালিত হয় এগুলোর বিরোধিতা এখন যারা করবে, আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অবস্থান আপনারা না নেন, আমি আছি। যাই বা কই, তোমাকে নবীর মহব্বতের পতাকা তলে আসতে হবে। মনে হয় কষ্ট হইতেছে আপনারা? বাবারে, 3 মাহফিলে সাড়ে আট ঘন্টা ধরে ওয়াজ করে ইসলাম, 3 মাহফিলে রাত্রেবেলা, আজকে 4 মাহফিল, 4 দুগুণে 8 ঘন্টা। এখানে একটু কম কর্মু যেন লাস্টের আত্রে তো হয়তো, এগুলো তো মানতো না, এখানে হয়তো আলেমুলামা বেশি একটু সময় কম পাইলো, আলহামদুলিল্লাহ যতটুকু পাই। তবে একটি কথা, ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে আসে না নাই? এক কথা কথা আসে না নাই? আসে। মাননীয় প্রধানমন্ত্রী আইন পাস করছে, এই যে একটা আইন পাস করছে, আমরা ধন্যবাদ জানাইছি না? মাননীয় প্রধানমন্ত্রী যদি আরও 100 বছর থাকে আমরা কোনো আপত্তি আছে? আমরা জীবনে যাবো, গদি থেকে নামাবেন লাগে, আল্লাহ যারে যতদিন নসিবে লিখে রাখছে হ্যাঁ ততদিন থাকবো, এটা আমরা ঠেলাঠেলি করে লাভ কি? কথা কন ঠিক না বেটি? মাননীয় প্রধানমন্ত্রী আরও 100 বছর থাকুক, আমরা কোনো আপত্তি? আমরা এগুলো নিয়ে কোনো ধরনের তাল ভানা করবো, কিন্তু যখন ধন্যবাদ যেটা দেওয়ার এটা দিতেই হবে, ঠিক নেই? সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, কথা কন ঠিক না বেঠি? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি আইন পাস করছে, কোনো ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে তাহলে ছেলের 6 মাসের জেল হবে। আমি সিরাজনগর দরবার শরীফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা পরামর্শ দিতে চাই, জানি আমাদের আওয়াজটা কানে পৌঁছবে কিনা জানি না, আবার পৌঁছতেও পারে, ঠিক কিনা বলেন? সেদিন তার সময় বেশি দূরে না, আশা করি এখন কিছু খবর পৌঁছে গেছে, যেহেতু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন আসে, আমি জানি জায়গা মতো গেছে আওয়াজ, আরও যাইব, সময় কেবল আসতেছে। এই শুনুন, হকের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন, টাকার কাছে ঈমান বিক্রি করবেন না, মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, ঠিক কিনা বলো? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই,
আপনি একটি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আমি এই কথাটা প্রায় মাহফিলে বলে থাকি। আপনি আরেকটি আইন পাশ করে দেন, এই দেশের মা বোন যদি রাস্তাঘাটে হাটে ঘাটে বাজারে ব্যাপারটাই চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দিতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। রাগ করে লাভ নাই, আমার মনে হয় অতি শীঘ্রই এই আইনটা হতে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রোটেকশন দিয়ে পর্দার ওয়াজ করতে হবে না, প্রোটেকশন দিতে হবে না। অটোমেটিকলি আমার মার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তার ঘর। নবীর জন্য নিরাপদ জায়গা, আরে সরি, মেয়েদের জন্য নিরাপদ জায়গা কি? ঘর। আমার মা জান্নাতে হোক, আপনারা চান কি চান না? আপনার মা জান্নাতে হোক, আমিও চাই। তো পর্দা করলে লাভটা নিজেরই হবে, কথা কন ঠিক কিনা? এই কথাগুলো বললে অনেকে বলবে যে হুজুর আপনি নারী বিরোধী কথা বলছেন, টকশুতে বসে চুলগুলো আউলায় জাউলায় কিছু নাস্তিক আছে, বয়া 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 নারীবাদী নারীবাদী, নারীদের পক্ষে কথা বলে, এমনভাবে সাফাই গায় যে আমরা নাকি, আমরা হুজুররা নাকি নারী বিদ্বেষী। আরে আমরা নারী বিদ্বেষী হতে যাবো কেন? 1450 বছর আগে যখন এই দেশটা বিশ্বটা ছিল মানবাধিকারবিহীন, আমার রসুল সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, আর সারা বিশ্বে যখন নারীরা ছিল অবহেলিত, নারীদেরকে যখন অপমান মনে করে কবর দেওয়া হতো সেই জায়গা থেকে উত্তরণ করে নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী কথা বলেন ঠিক কিনা বলেন? নারীদেরকে এত সম্মান দিয়েছে, তুমি শুধুমাত্র মাথায় কাপড় ফালাইয়া রাস্তায় বেপর্দা চলতে পারলেই তোমার অধিকার প্রতিষ্ঠা হয়, তুমি একটা বেহায়া নারী। বেহায়াকে যখন বেহায়া বলবো তোমার লাজ লাগে কেন? তুমি যে টকশুতে বসে চুলগুলো এলোমেলো করে কথা বলো, তোমাকে সেই অথরিটি ইসলাম দেয় নাই। হ্যাঁ চলতে পারো, তুমি ন্যাংটা হয়ে চলো গা, কিন্তু তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা কোরআনের কথা বলি, সেই বক্তব্য যদি তোমার বিরুদ্ধে চলে যায় আমাদের কিছু করার নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম তোমার ব্যক্তিগত স্বাধিকার দিয়ে চলে না, ইসলাম একটা নিয়মতান্ত্রিকতার আলোকে চলে, কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম বানিয়ে চলে না, ইসলাম একটি লাইন গাইডলাইনের মাধ্যমে চলে, দা হোলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কুরআন হলো মানব জাতির সংবিধান, এতেই রয়েছে যাবতীয় সকল সমস্যার সমাধান, ঠিক কিনা বলো? আমার মাকে ঘরে মানে, আমার মা জীবনও টেলিভিশনের আয়নাটাও দেখে নাই, তো তুমি কেন এইভাবে বেপর্দায় চলবা? মা ও মা তুমি পর্দা করো, পর্দা করা কি ফরজ, পর্দা করা কি ফরজ। এই জন্য আমার দেশের মেয়েরা কয় খাবার রুচি নাই, কাজের সময় কোমর বেদনা করে, কিন্তু ঠিকই শাশুড়ি যদি কয় কোরআন শরীফ পড়ো, বৌমা কোরআন শরীফ পড়ে না, সারাটা রাত ইস্টার জলসা দেখে, এইগুলাতে খুব সময় পা, এইগুলাতে খুব সময় পায়। এই ব্যথা কিন্তু কোমর ব্যথা যে হয় ম্যাক্সিমাম মহিলাদের, এই ইস্টার জলসা দিকে তাকায় থাকতে 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 কোমর টোমর বেহা করে বয়ে থাকে, কথা কোন ঠিক না বেটি? আর না হইলে আমার আগের আমার মা বোনেরা একবার 10 মাস কিছু কিছু মায়ের খবরে মনে পাওয়া যা, ডেলিভারি বিকালে হয়েছে কিন্তু সকালবেলা ভাত ভাত রান্নাটা নিজে করছে, কথা কোন ঠিক কিনা? নিজে ঘরটা লেপছে, এখন তো সব বিল্ডিং কাজের বোয়ার খেতে ওই সময় বোয়া আসি না, মাড়ি কাটলে মাউই কাটছে, ঘরটা লেপলে মাউই মাউই লেপছে, আর রান্না করলে মাউই রান্না করছে, আবার খাওয়াইলে মাউই খাওয়াইছে, পেটের ভিতরে সন্তান লাইট দিতেছে, ইচ্ছা মতো কষ্ট দিতেছে, মা এগুলো প্রকাশ করে নাই। আর এখন কিচ্ছু হইলে আমার বাবা আমাকে যেমনি ছোটবেলায় রহম করে মায়া করেছেন, তুমিও আমার মা বাবাকে এমনভাবে মায়া করো, তাহলে আপনি সুসন্তান জন্ম দেওয়া সার্থক হবে, কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, আমি কথা বলতে চাই একটাই, পর্দা করা ফরজ, বিধান কার? আরো জোরে বলেন বিধান কার? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিন হুলা, তুমি জাহিলিয়াতের ওই মহিলাদের মতো নিজেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলো না, নিজেকে কন্ট্রোল করো।